আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য যে অনুচ্ছেদ রচনা নিয়ে আসলাম সেটি হলো বইমেলা, খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ রচনা। তো চলো বন্ধুরা ক্লাসটি শুরু করি। বইমেলা হচ্ছে একটি আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শিত ও বিক্রি হয়। বর্তমানে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশে প্রতি বছর বিভিন্ন স্থানে অনেক বইমেলার আয়োজন করা হয়। আমাদের দেশে যে দুটি প্রধান বইমেলা অনুষ্ঠিত হয় সেগুলো হলো অমর একুশে বইমেলা এবং ঢাকা আন্তর্জাতিক বইমেলা। এছাড়া নববর্ষের দিনসহ অন্যান্য দিবস উপলক্ষেও ছোটোখাটো অনেক বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বইমেলা অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন শ্রেণীর লোকদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা। বইমেলা এক সপ্তাহ এমনকি এক মাসও স্থায়ী হয়। বইমেলায় শত শত প্রকাশক এবং বই ব্যবসায়ী অংশগ্রহণ করে। দোকানগুলো সুন্দরভাবে সাজানো হয়, বিভিন্ন ধরনের বই এখানে বিক্রি হয়। বইমেলায় প্রচুর বইপ্রেমী নারী পুরুষ সমবেত হয়। নতুন লেখকেরা তাদের নতুন বইয়ের উপর আলোচনা সভা আয়োজন করেন। এই রূপ মেলায় সেমিনার এবং সাংস্কৃতিক কর্মসূচিও আয়োজন করা হয়। বই ছাড়াও মেলায় গান এবং আবৃত্তির ক্যাসেট, বিউ কার্ড, ক্যালেন্ডার, পোস্টার ইত্যাদি সহ নানা সামগ্রীও বিক্রি হয়। তাই যখনই কোনো আয়োজন করা হয় বইপ্রেমীরা সেখানে ছুটে যায়। এটি আমাদের চিন্তাভাবনাকে উন্নত করে এবং জ্ঞান বিস্তৃত করে। বস্তুত বইমেলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে বই আমাদের সর্বোত্তম বন্ধু। আমরা এই সর্বোত্তম বন্ধুদের বইমেলা থেকে স্বল্প দামে সংগ্রহ করার সুযোগ পাই। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সহজেই ক্লাসটি বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।